हेलो फ्रेंड, गुड इवनिंग। आज আমার ছাত্রছাত্রীদের এবং আমার বঙ্গীয় সঙ্গীত পরিষদের বার্ষিক ড্রয়িং এক্সাম হলো, তো তারই কিছু অংশ আপনাদেরকে তুলে ধরছি। আপনাদেরকে কিছু ড্রয়িং দেখাচ্ছি, আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন কীরকম ড্রয়িংগুলো হয়েছে। এটা আমি করেছি ওয়াটার কালার, দেখুন। এবার আমার ছাত্রছাত্রীদের কিছু ছবি আপনাদেরকে দেখায়, ড্রয়িং। আপনারা দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। এইটা এঁকেছে সৌম্যজিৎ দাস, এর একটা ড্রয়িং। এটা কে এঁকেছে এই মুহূর্তে মনে নেই, আপনাদেরকে বলছি। এটা এঁকেছে সুশোভন দাস, এটা এঁকেছে রিয়া দাস, এটা এঁকেছে অরিন্দম দে। দেখুন ভালো করে কত সুন্দর ড্রয়িং। আপনারা দেখুন যেন মনে হচ্ছে একজন ছাগল চড়াতে যাচ্ছে। ঘাসগুলো দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। ওকে, এটা এঁকেছে তৃণা কর্মকার, খুব সুন্দর পরিবেশ। একটা মেয়ে নদীর ধারে লাশটা দিয়ে হাঁটছে, দূরে কিছু গ্রামের ঘর দেখা যাচ্ছে। এইটা এঁকেছে ঈপ্সিতা দাস, এটা এঁকেছে আবির কোলেই, একজন ছেলে, সে ছিপ ফেলছে পুকুর পাড় থেকে। এইটা এঁকেছে সৌমি দাস, একজন ঘোড়া নিয়ে স্নান করতে এসেছে, গৃহবধূ। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রয়িংগুলো হয়েছে। এইটা এঁকেছে, দেখছি এক মিনিট, অনন্যা কোলে, একজন খড়ের খড় নিয়ে যাচ্ছে। এইটা এঁকেছে লিসা, লিসা দাস, এইটা এঁকেছে ঈপ্সিতা দাস, এক গৃহবধূ, সে বাড়ির দিকে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, আপনারা ফিগার ড্রয়িংটা দেখুন কত সুন্দর হয়েছে। এইটা এঁকেছে স্বস্তিকা দাস, দেখুন কত সুন্দর ড্রয়িং। এইটা এঁকেছে মেঘনা দাস, দেখুন ড্রয়িংগুলো একসঙ্গে। এক রাখাল বালক গরু চড়াচ্ছে এবং একজন ফল বিক্রেতা, সে তরমুজ নিয়ে ফল বিক্রি করতে যাচ্ছে, তরমুজ বিক্রি করতে যাচ্ছে গ্রীষ্মের সকালবেলা। একজন ঘর ছাওয়ার জন্য সে খড় নিয়ে যাচ্ছে, খড়ের ঘর, খড়ের মোড়ায়। এক কন্যা, সে নদীর মনোরম দৃশ্য দেখছে। এক বালক, সে ছাগল চড়াতে যাচ্ছে। এক বঙ্গের বধূ, সে জল নিতে এসেছে। আর একজন খড় নিয়ে যাচ্ছে। একজন পুরুষ, সে রাঙামাটির পথ ধরে হাঁটছে, এবং এক মহিলা, সেও রাঙামাটির পথ ধরে হাঁটছে। এখানে আর একজন ফল বিক্রেতা, সে নদী পার হয়ে এলো, কাঠের পোল পার হয়ে ফল বিক্রি করতে যাচ্ছে। একজন বালক, সে ছিপ ফেলছে মাছ ধরার জন্য। এখানে একজন গরু
গরুর গাড়ি নিয়ে যাচ্ছে। দেখুন এখানে এক বঙ্গের বধূ, সে জল নিয়ে যা জল আনতে যাচ্ছে নদী থেকে। এখানে এবং আর একটা দৃশ্য। থ্যাংক ইউ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। ধন্যবাদ।